করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রাজশাহী বিভাগের চারটি হাসপাতালে আইসিইউ সজ্জা রয়েছে 41টি আর পাবনা নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় কোনো আইসিইউ সজ্জা নাই। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 13টি, মোহাম্মদ আলী হাসপাতালে 8টি, টিএমএসএস হাসপাতালে 10টি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা মাত্র 10টি। সীমিত সংখ্যক আইসিইউ সুবিধা থাকায় করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এখানে আইসিইউ সাপোর্ট একটু বেশি লাগতেছে, তবে আমাদের এখানে আমাদের 10টা দিয়ে আমরা ম্যানেজ করতেছি, আমরা চেষ্টা করতেছি কাটিয়ে উঠতে, তবে আইসিইউ বেশি থাকলে অবশ্যই ভালো হতো। এই অবস্থায় রাজশাহী ও বগুড়ায় শয্যা সংখ্যা বাড়ানো সহ প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ সুবিধার পরিকল্পনার কথা জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে 10টা, বগুড়াতে 10টা, মোহাম্মদ আলী হসপিটালে 10টা, প্রত্যেকটা জেলা হসপিটালে 5টা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এইটুকু যদি আমরা করতে পারি সেটা আমরা ম্যানেজ করতে পারবো। আর পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসিইউ সুবিধা বাড়ানোর তাগিদ দেন ডেপুটি সিভিল সার্জন। দ্রুত রেডি করা সম্ভব হয়, যে চালু করা সম্ভব হয়, তাহলে আমাদের বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে কিন্তু এটাকে আমরা স্ট্রংলি এস্টাবলিশ করতে পারতাম। ভুক্তভোগীদের অভিযোগ, আইসিইউ শয্যা পেতে রোগী ও তার স্বজনদের পদে পদে নানা হয়রানির শিকার হতে হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।